পঞ্চায়েত ভোটের মুখে বীরভূমের সাঁইথিয়ায় জনসংযোগে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন শতাব্দী রায়। গতকাল সাঁইথিয়া ব্লকের হাতোরা গ্রামে যান বীরভূমের তৃণমূল সাংসদ। স্থানীয় মহিলারা সরকারি প্রকল্পের বাড়ি নিয়ে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ করেন শতাব্দীর কাছে। হাতোরা গ্রাম, সেখানে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় যান এবং সেখানে গিয়ে একেবারে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে স্থানীয় মহিলা, তিনি সরকারি প্রকল্পের বাড়ি নিয়ে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ করছেন শতাব্দী রায়ের কাছে এবং দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে সমাধানের আশ্বাস দেন তৃণমূল সাংসদ। পঞ্চায়েত নির্বাচনের আগে কর্মীরা, মানুষরা অভিযোগ করছে বিভিন্ন পরিষেবা পায়নি বলে, কি বলবেন? অনেক পেয়েছে তো, আসলে অনেক বেশি পেয়েছে, যেগুলো যারা দু একজন পায়নি তারা পাবে। দুয়ারে সরকার তো হচ্ছে, ওই জন্য যেগুলো যারা পায়নি তারা পাবে। পঞ্চায়েত ভোটের মুখে এই ছবি দেখা গেল বীরভূমের সাঁইথিয়া ব্লকের হাতোরা গ্রামে। বীরভূমের তৃণমূল সাংসদ, যিনি একেবারে জনসংযোগে নেমেছেন দেখা যায় এবং সেখানে স্থানীয় মহিলারা সরকারি প্রকল্পের বাড়ি নিয়ে দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ করছেন শতাব্দী রায়ের কাছে, একেবারে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন তিনি। মহিলাদের নিয়ে যখন জনসংযোগ তিনি সারছিলেন, তখনই একজন মহিলা একেবারে দুর্নীতি এবং স্বজন পোষণের মতো অভিযোগ করলেন শতাব্দী রায়ের কাছে এবং তার উত্তরে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে সমাধানের আশ্বাস দেন তৃণমূল সাংসদ।